নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। আজ ঘাটাল মহকুমা জুড়ে সারাদিন কোথায় কি ঘটলো তা আপনাদের সামনে তুলে ধরতে আমি সৌমিনা গুপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। রাজ্যের বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। হঠাৎ লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে পড়েছে এরাজ্যের হাজার হাজার শ্রমিক। ঘাটাল মহকুমারও কয়েক হাজার শ্রমিক ভিন রাজ্যে আটকে রয়েছে। আটকে থাকা শ্রমিকদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 1000 করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো সরকারিভাবে। সরকারি এক নির্দেশিকায় বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ নামক মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই এটি করা যাবে। আগামী 3রা মে পর্যন্ত এই আবেদন করা যাবে। আবেদন করার সময় নিজের ফটো, ভোটার কার্ড বা খাদ্যসাথী কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার লাগবে। রিপোর্টে মনসারাম কর। করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের সক্রিয় ভূমিকা আমরা বারবারই লক্ষ্য করেছি, ঠিক সেই রকমই আজও ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক মনসুকার বাজার থেকে শুরু করে স্কুল, ব্যাংক ও পথ চলতি মানুষদের মাইকিং করে সচেতন করলেন। তিনি বললেন, আমরা দ্রুত আমাদের আগের ছন্দে ফিরতে পারবো যদি আমরা সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি। রিপোর্টে কুমারেশ চানক। আপনারা মাস্ক না ঢেকে যদি বাজারে আসেন, পরবর্তীকালে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এখনো মাস্ক কোনোরকমভাবে না ঢেকে বাজারে আছেন, তারা আপনার কাছে যা যা আছে সেটা দিয়ে মাস্ক ঢেকে নিন। বাজারে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখুন। অপ্রয়োজনে বা কম প্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না, চেষ্টা করুন বাড়ির মধ্যে থাকতে। আপনি বাড়িতে থাকলে করোনা কোনোভাবেই আপনার বাড়িতে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক চতুর্থ শ্রেণীর ছাত্রের। আজ সোমবার লকডাউনের মধ্যে সকাল 11টা নাগাদ দাসপুর থানার পার্বতীপুর দোলাইপাড়ায় বেপরোয়া ভাবে এক বাইক সোনামুই গ্রামের এক চতুর্থ শ্রেণীর ছাত্র প্রভাত দোলাইকে চাপা দিয়ে পালায়। শিশুটির বয়স ছিল 9 বছর। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। জানা গেছে, আজ দাসপুর এক ব্লকের নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তেমুয়ানি এলাকায় কাঁসাইয়ের ওপর বড় বাঁধ কাটানো হয়। সেই বাঁধ কাটানো দেখতেই সাইকেলে করে কিশোর বাড়ি থেকে কিছু দূরে নদীতে মাছ ধরা দেখা ফেরার পথে অজানা কোনো বাইক তাকে ধাক্কা দিয়ে পালায়। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রিপোর্টে শ্রীকান্ত ভূঁইয়া। লকডাউনের নিয়ম একটু শিথিল হতে না হতেই টুকিটাকি কাজ ছেড়ে নিতে ঘাটালের রাস্তায় নেমে পড়লেন মানুষজন। যদিও দোকানপাট বন্ধ, তবুও যানবাহন ও মানুষের যাতায়াত ছিল চোখে পড়ার মতোই। রিপোর্টে সৌমিতা রানা। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দাসপুরের করোনা আক্রান্ত সেই যুবকের বাবা। আজ বিকেলে নিজামপুর গ্রামের ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগেই ওই ব্যক্তির ছেলে তথা পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম করোনা আক্রান্ত সেই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ তার বাবাও সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র। আজ 20 এপ্রিল থেকে লকডাউনে কয়েকটি ক্ষেত্রে শিথিলতা দেওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্রকোনা এক ব্লকের নিচনা গ্রামের 100 দিনের প্রকল্পে খাল সংরক্ষণের কাজ শুরু হয়েছে। রিপোর্টে সুকান্ত চক্রবর্তী। তারা বলছে আমরা পরশু শুরু করবো, তোর শুরু করবো, আমি তড়ি ঘড়ি করে শুরু করছি। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলাইয়ের উদ্যোগে শুরু হলো কমিউনিটি কিচেন। বিধায়ক বললেন, আজ 20 এপ্রিল থেকে ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায় রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আজকের এই সূচনা অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের যুব কংগ্রেসের সহসভাপতি সুদীপ মণ্ডল, ঘাটাল শহরের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় শঙ্কর সিংহরায় প্রমুখ। রিপোর্টে রবীন্দ্র কর্মকার। অন্যান্য দিনের মতো 20 এপ্রিলও সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার উদ্যোগে হাসপাতালের রোগীর বাড়ির লোকেদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। রিপোর্টে শান্তি দত্ত কর্মকার। গৃহপরিচারিকা ও আদিবাসী দুস্থ মহিলাদের হাতে 500 টাকা করে তুলে দিচ্ছে দাসপুরের কৃষ্টি সংসদ ক্লাব। আজ 26 জনকে সাহায্য দেওয়া হলো। দ্বিতীয় পর্যায়ে বাকি 34 জনকে দেওয়া হবে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। এই লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য গরিব মেয়েদের হাতে টাকা নেই। কেউ বা টাকার অভাবে বাচ্চার খাবার কিনতে পাচ্ছেন না, কেউ পাচ্ছে না ঔষধ। তাই নগদ অর্থ দিয়ে এই সংকটের সময় দুস্থ মেয়েদের পাশে দাঁড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কৃষ্টি সংসদ ক্লাবের সদস্য সুদীপ শাসমল।
হাটাল ব্লকের বিশৃঙ্গ ভগবতী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকে 20 এপ্রিল 1 লক্ষ টাকা তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। রিপোর্টে সুইটি রায়। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখবেন। আজ 20 এপ্রিল সোমবারের সমস্ত ত্রাণের খবর দেখতে আগামীকাল সকালে আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, শুভরাত্রি।